হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিও। তো সো আজকে ভিডিও টপিকটা কি সেটা আপনারা হয়তো বা থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো অসংখ্য ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়েছে এই টপিকের উপরে, কিন্তু প্রচুর ভিডিওতে কিন্তু মিস ইনফরমেশন বা মিস গাইড করা হচ্ছে মানুষকে। এই যে ফ্রি যে ইন্টারনেট সেবাটা দেওয়া হবে বা 5 GB ফ্রি ইন্টারনেট যে আপনারা পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন, অনেকেই বলতেছেন যে আপনাদের যতগুলো সিম থাকুক না কেন সব সিমে আপনারা ফ্রি এই ডাটাটা পাবেন বা 5 GB সকলেই পাবে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই মিস একটা ইনফরমেশন বা ভুল একটা ইনফরমেশন, ঠিক আছে। সো আপনারা যারা অনেক বড় বড় চ্যানেলের এই ভিডিও গুলো দেখতেছি, কথা আপনাদের বলে রাখতেছি, ঠিক আছে, যারা ইন্টারনেটটা পাবেন, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না আমি ডিটেল আপনাদের এক্সপ্লেন করব। কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হচ্ছে এবং তারা বলতেছে যে সকলে নাকি একবারে এই ডাটাটা পাবে, ঠিক আছে। সো এটা কিন্তু একবারেই ভুল একটা ইনফরমেশন। সো আমার যারা অডিয়েন্স আছে, দু একজন আমাকে কিন্তু মেসেজ করছে পার্সোনালি, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সকলের উদ্দেশ্যে এই ইনফরমেশনটা দেওয়া দরকার। সো এখানে কালের কন্ঠে আমি একটা পেজ এখানে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি 5 GB ইন্টারনেট যারা পাচ্ছেন। সো এখানে কিন্তু প্রত্যেকটা সিম অপারেটর কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে কারা কারা পাচ্ছেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটক লিখেছে, প্রিয় গ্রাহক আপনি টেলিটকে গিফট ভলিউম 5 GB পেয়েছেন। সো এখান থেকে তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে বাংলালিংক লিখেছে কী কী, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 GB ডাটা ফেরত পাবেন যারা। সো এখানে ব্যাপারটা হচ্ছে এই লাস্টের অংশটুকু যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা বিস্তারিতটা বুঝতে পারবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন 5 GB ডাটা ফেরত পাবেন যারা। অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তা জানিয়েছেন গত 18 জুলাই রাতে সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের 10 দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস 5 GB ইন্টারনেট পাবেন। তাছাড়া কমপক্ষে 1 থেকে 1.5 GB ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের এ বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে, ঠিক আছে। অর্থাৎ যারা 18 তারিখের আগে ইন্টারনেট সচল ছিল যাদের, বা যারা ইন্টারনেট ইউজ করছেন, ডাটা ইউজ করছেন, তারাই কেবলমাত্র এই অফারটা পাওয়ার যোগ্য, ঠিক আছে। একবারে গড়পড়তায় সকলে যে এই অফারটা পাবে তা কিন্তু না। যারা আপনারা ওই ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু চেষ্টা করতেছেন বিভিন্ন ওয়েতে, অনেকে আবার অনেক ডায়াল কোড দিয়ে দিয়েছে যে এটা ডায়াল করলে আপনারা এই ডাটাটা পাবেন। সো এটা সম্পূর্ণ একটা ফেক, ঠিক আছে, ফেক নিউজ। সো যারা যারা পাবেন তারা এখানে দেখতে পাচ্ছেন, আমি বলেই দিলাম কারা কারা এই অফারটা পেতে পারেন, ঠিক আছে। সো ওই ভিডিওগুলো দেখে আপনারা টাইম ওয়েস্ট করবেন না, ঠিক আছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এরকম যদি আপনারা ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই সুফিয়ান টেকজন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।